নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যারা দূরপ্রান্ত থেকেই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান বা যে কোনো গ্রহ প্রতিকার নিজের ঘরে বসেই পেয়ে যেতে চান, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটির সঙ্গে সংযুক্ত হন। এবং আমি একটি নতুন সিস্টেম চালু করেছি এবং সেই সিস্টেমটির মাধ্যমে কিন্তু আপনারা নিজের ঘরে বসেই নিজের জন্মছকের সঠিক বিচার বিশ্লেষণ অথবা যে কোনো জ্যোতিষ পরামর্শ কিন্তু নিজের ঘরে বসেই আপনারা অতি সহজেই আমার দ্বারা আমার থেকে পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে ইচ্ছুক আমার কাছ থেকে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করুন। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমি নতুন সেশন চালু করব। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা আলোচনা করছি নক্ষত্রের সিরিজে, নক্ষত্র নিয়ে আলোচনা চলছে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পুনর্বসু নক্ষত্রকে নিয়ে। আপনারা হয়তো জানেন যে পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং পুনর্বসু নক্ষত্রের যে প্রতীক চিহ্ন এটিকে বলা হয় তুন। তুন অর্থাৎ তীর রাখার জায়গা। আপনারা হয়তো তীর ধনুকে তীর হয়তো দেখেইছেন এবং সেই তীর রাখার একটি জায়গাকে বলা হয় তুন। এই তুন হচ্ছে পুনর্বসু নক্ষত্রের প্রতীক চিহ্ন। পুনর্বসু কথাটিকে যদি আমরা ভাঙি তাহলে পুনর্যুক্ত, বসু অর্থাৎ পুনরায় ফিরে আসা, এই বিষয়টিকে কিন্তু অবশ্যই ইন্ডিকেশন দেয়। অর্থাৎ এই পুনর্বসু অর্থাৎ পুনর্যুক্ত বসু ইজুয়াল টু পুনরায় ফিরে আসা কে বোঝায়। তো যাই হোক, আমরা পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটি বলবো যে মিথুন রাশির মধ্যে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং কর্কট রাশির মধ্যে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কিন্তু পুনর্বসু নক্ষত্র বিস্তৃত। এবং পুনর্বসু নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে তার ভিতরে কী কী গুণাগুণগুলি প্রকাশ পাবে অবশ্যই আমরা আজকে জেনে নেব। প্রথমে যে কথাটি বলবো যে পুনর্বসু কিন্তু একটি বৃহস্পতি নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র কিন্তু বৃহস্পতি নক্ষত্র হওয়ার ফলে এবং পুনর্বসু নক্ষত্রের যে একটি নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বটি এরকম যে পুনর্বসু নক্ষত্র কিন্তু প্রচণ্ড একটি শান্তশিষ্ট স্বভাবের নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন যে সেই জাতকের ভেতরে একটা শান্তশিষ্ট স্বভাব কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্ট করার মতো ক্ষমতা রাখে। এদের ভেতরে এরা কিন্তু প্রচণ্ড ভ্রমণ পিপাসু হয় এবং প্রচণ্ড আধ্যাত্মিকতা এদের ভেতরে দেখতে পাওয়া যায়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে অল্প বয়সে কিন্তু আধ্যাত্মিকতাটা এই নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু খুব একটা আপনি দেখতে পাবেন না। একটু বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু অবশ্যই এই আধ্যাত্মিকতাটা খুব সুন্দরভাবে প্রকাশ পায়। তবে পুনর্বসু নক্ষত্র ওভারঅল ছোটবেলা থেকেই কিন্তু এদের একটা আধ্যাত্মিক মনোভাব, আধ্যাত্মিক মনোবৃত্তি কিন্তু প্রকাশ পায়। এরা কিন্তু ভগবানকে, শাস্ত্রকে কিন্তু বিশ্বাস করে, এরা কিন্তু জ্যোতিষকেও বিশ্বাস করে প্রচণ্ড পরিমাণে। পুনর্বসু নক্ষত্রতে যদি জন্ম হয়, এই নক্ষত্রে জন্ম হওয়ার ফলে আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে পুনর্বসু নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে কিন্তু সেই জাতক প্রচণ্ড ভাগ্যবান হয়। ভাগ্যবান কথাটা বলার মানে হচ্ছে এটাই, পুনর্বসু নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে দেখবেন যে এদের কোনো যদি অসুবিধা আসে, এদের কোনো যদি সমস্যা আসে, এরা কিন্তু ঠিক উতরে যায়, এরা কিন্তু পার হয়ে যায়, এরা কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে আটকে যায় না। কোনো না কোনো ভগবান মানে গুরুবল বলা যায় না, অনেক সময় আমরা বলি গুরুবল, গুরুবলে কিন্তু এরা অবশ্যই সেই সমস্যা থেকে অতিক্রম করে বেরোতে পারে। এটা কিন্তু মিরাকেলভাবে দেখবেন এদের সমস্যার মধ্যে কিন্তু একটা কেউ না কেউ সহযোগিতা, কেউ না কেউ সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুনর্বসু নক্ষত্র কিন্তু একটি প্রচণ্ড ভালো নক্ষত্র এবং এরাও কিন্তু প্রচণ্ড লোককে সাহায্য করতে ভালোবাসে, খুব মায়া মমতা এদের ভেতরে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু সাধারণভাবে মানুষকে উপকার করা, মানুষকে সৎ পরামর্শ দেওয়া, সুপরামর্শ দেওয়া, এগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্রের ভেতরে বিশেষভাবে পরিলক্ষিত হয়। তবে পুনর্বসু নক্ষত্রের একটা জায়গা আমরা দেখেছি খেয়াল করে, আপনারাও হয়তো দেখবেন যে পুনর্বসু নক্ষত্র যদি কোনো কাজ নতুন করে শুরু করতে চায় তাহলে কিন্তু প্রথমবার একটু আটকে যাওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। একবার প্রথমবারটা আটকে যেতে পারে কিন্তু পরবর্তীকালে যদি সেই কাজটিকে আবার পুনরায় চেষ্টা করে তাহলে কিন্তু সেই কাজটি অবশ্যই সম্পূর্ণ হয়। আমরা প্রথমেই বলেছিলাম পুনর্বসু কথাটির মানে হচ্ছে পুনরায় ফিরে আসা। পুনরায় ফিরে আসা মানে হচ্ছে প্রথমবার যদি কোনো কারণে আটকে যায় তাহলে কিন্তু পরের বার চেষ্টা করলে কিন্তু সেই জিনিসটা অবশ্যই সেই পুনর্বসু নক্ষত্র হাসিল করতে পারে। পুনর্বসু নক্ষত্রের যে কোনো একটা একটা আরো একটা বিষয় দেখতে পাওয়া যাবে যে পুনর্বসু নক্ষত্র কিন্তু
খুব জটিলভাবে কোনো কিছুকে ভাবনা চিন্তা করে না। পুনর্বসু নক্ষত্রে জাতকরা দেখবেন যে খুব জটিলভাবে কোনো জিনিসকে ভাবনা চিন্তা করে না, এরা কিন্তু খুব সরল সাদা সিধা মনের হয়। তবে এদের একটু মাথা গরমের প্রবণতা কিন্তু দেখতে পাবেন আপনারা, এরা কিন্তু একটুখানি মাথা গরম অনেক সময় করে ফেলে। এরা কিন্তু যে কোনো ডিসিশন নিতে গেলে পরে কিন্তু একটু কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে, এবং বিশেষভাবে এই নক্ষত্রের জাতকদের আপনারা যদি খেয়াল করেন, এই নক্ষত্রের জাতকরা কিন্তু খুব ভালো সাংসারিক দিকে এদের কিন্তু বিশেষ ভূমিকা আপনারা দেখতে পাবেন। সাংসারিক একটা মানসিকতা, সাংসারিক একটা মেন্টালিটি কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের ভেতরে বিশেষভাবে পরিলক্ষিত হয়। পুনর্বসু নক্ষত্র তে যদি জন্ম হয় কোনো জাতকের, তাহলে পরে যেমন আমি বললাম যে আধ্যাত্মিকতা বা শাস্ত্র জ্ঞান বা জ্যোতিষ বা যে কোনো আধ্যাত্মিকতার সঙ্গে রিলেটেড বিষয়গুলি কিন্তু পুনর্বসু নক্ষত্রের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষভাবে প্রকাশ পায়। তবে এই নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু এরা প্রথমে যে কথাটা বলেছিলাম, এরা কিন্তু যেমন প্রচণ্ড ভ্রমণ পিপাসু হয়, প্রচণ্ড ঘুরতে ফিরতে ভালোবাসে, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু যদি কর্কট রাশির পুনর্বসু হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এরা কিন্তু প্রচণ্ড বাড়ির লোকদের সাথে ঘুরতে ফিরতে ভালোবাসবে, এবং মিথুন রাশির পুনর্বসু যদি হয় তাহলে কিন্তু এরা দেখা যাবে যে প্রচণ্ড পরিমাণে একটা সময় বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে প্রচণ্ড ভালোবাসবে। এই খুব সামান্য করে পুনর্বসু নক্ষত্রের কারো কথা সম্পর্কে বললাম, আরও বিস্তৃতভাবে কারো কথাগুলোকে বুঝতে হবে, কারণ এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কারো কথা কখনোই সম্ভব নয়। এর সঙ্গে সঙ্গে আসল যে আমরা যে নক্ষত্রের কারো কথাগুলো নিয়ে আলোচনা করি, এটি যদি পুনর্বসু নক্ষত্রে কোনো জাতকের জন্ম হয় তাহলে এই ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পায়। এছাড়াও আরও যখন জ্যোতিষ সম্পর্কে আপনারা বিস্তর জ্ঞান অর্জন করবেন তখন আরও বিস্তরভাবে এই সমস্ত কারো কথা সম্পর্কে আলোচনা করা হবে। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।